বাগবাসা বিধানসভা এলাকার অসুস্থ রোগীদের খোঁজ খবর নিতে ধর্মনগর জেলা হাসপাতালে তাদের দেখতে এসে হাসপাতালের অব্যবস্থা ও দুর্গন্ধময় পরিবেশ দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ। এ বিষয়ে বিধায়ক জানিয়েছেন, জেলা হাসপাতালে রোগী দেখতে এসে বিভিন্ন ওয়ার্ডে যান তিনি, সেখানে প্রচণ্ড দুর্গন্ধ ও আবর্জনা পড়ে থাকতে দেখেন। এগুলি পরিষ্কার করারও কোনো লোক নেই। এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের নার্সদের কাছে মেডিকেল সুপারের ফোন নম্বর চান বিধায়ক যাদব লাল নাথ, কিন্তু কোনো ফোন নম্বর দিতে পারেননি তারা। পরবর্তী সময়ে এক চিকিৎসকের কাছ থেকে ফোন নম্বর নিয়ে মেডিকেল সুপারের সাথে কথা বলেন বিধায়ক। মেডিকেল সুপার আগরতলায় থাকায় ফোনে তিনি জানান, হাসপাতাল পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজ করে দেবেন। এরপর বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে জেলা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করান। আমার বাগবাসা কেন্দ্রের 4-5 জন পেশেন্ট আছে, এখানে রোগী আছে। আমি যখন খবর পেলাম আমি তাদেরকে দেখতে আসি। এমএলএ বয়স্ক আছে, মহিলাও আছে, যুবকও আছে। এসে যখন আমি ঘুরছিলাম, সার্জারি ওয়ার্ডে গেলাম, মেডিসিন ওয়ার্ডে গেলাম, এত দুর্গন্ধ এবং আবর্জনা ছিটের নিচে জমে আছে, এটা পরিষ্কার করা লোক হয় না। আমি নার্সদের জিজ্ঞেস করলাম এসে নাম্বার দেওয়ার জন্য, ওরা একটা নাম্বার দিতে চাইছে পারছে না। আমি জিজ্ঞেস আমার পরিচয় দিলাম, তারপর ওরা নিজে আমাকে পাঠিয়ে দিল। আসলাম যিনি ডাক্তারবাবু যিনি আছেন এমার্জেন্সিতে, ওনাকে জিজ্ঞেস করলাম, তারপরে উনি আমাকে নাম্বার দিলেন, ফোন করলাম এমএস আগরতলা। এবং এই মুহূর্তে একজন এমএস কাউকে দায়িত্ব না দিয়ে উনি আগরতলা চলে গেলেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে হাসপাতালটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। উনি আমাকে কমিটমেন্ট করেছেন যে বলে দিয়েছেন যে এখানে যারা আছে তারা পরিষ্কার করবেন। তো তারপরেও এখানে যারা ইমার্জেন্সি ডিউটিতে আছেন তাদের কোনো হেলদোল নেই। তারপরে বাধ্য হয়ে যারা এই যে প্রাইভেট এজেন্সি আছে, অর্ধেন্দু সূত্রধর, ওই যে সিকিউরিটি গার্ডটা, এগুলো তারা প্রোভাইড করে আমি তাকে ডেকে নিয়ে আসলাম এবং বললাম যে 4-5 জন লোক লাগিয়ে 1 ঘন্টার মধ্যে হাসপাতাল আমি পরিষ্কার দেখতে চাই। এখানে মানুষ আসে, এটা মানে কি বলবো, মানে বলে যে বদ্ধরূপে নারায়ণ, ডাক্তাররা তো নারায়ণ, ওনারা জনসেবা করেন। এবং আমি দেখছি এর মধ্যে দাঁড়িয়ে প্রসূন স্যার খুব ভালোভাবে ডিউটি করছেন। উনি নিজের রোগীও দেখছেন, অন্য রোগীও দেখছেন, যারাই যাচ্ছে ওনাকে জনিতে দেখছি, মানে খুব ছোটাছুটি করছে। আমি ওনাকে থ্যাংকস জানিয়েছি এবং আমি আশা করব যে আজকের দিনের পর থেকে হাসপাতালটা দিনে কমপক্ষে 3-4 বার যেন পরিষ্কার হয়। সে ব্যবস্থা করার জন্য যা যা আমার তরফ থেকে করা দরকার আমি সে কাজগুলো করব। হাসপাতালের চিকিৎসকরা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলেও ধর্মনগর জেলা হাসপাতালকে পরিষ্কার রাখার উদ্যোগ কেউ গ্রহণ করছে না বলে এদিন অভিযোগ তুলেছেন বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য প্রশাসন, যা এর আগে কখনো হয়নি। বিগত সরকারের আমলে 25 বছর শুধু মিছিল মিটিং করে সময় কাটানো হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে এসব চলবে না। এরপর বিধায়ক সাফ জানিয়ে দেন, রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিতে হবে এবং এখন থেকে দিনে 3 বার হাসপাতাল পরিষ্কার রাখতে হবে। অন্যথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে এদিন কড়া বার্তাও দিয়েছেন বিধায়ক যাদব লাল দেবনাথ। আমি তো মানে খুব একটা ঘাটাঘাটি করি না, আমি নিজে অসুস্থ ছিলাম, কিন্তু ডাক্তার যারা আছেন তারা ভালো আছেন, এতটুকু বলে তাদের মধ্যে মেধা আছে। কিন্তু এটাকে পরিচালনা করার জন্য যে ত্যাগের দরকার, এই ত্যাগটা সবের মধ্যে নেই। ওরা আসেন, যাই ডিউটি করার দরকার ডিউটি করলাম, টাইমের মধ্যে বসলাম, এর বাইরে তারা করতে চায় না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমি চাইবো যে ডাক্তাররা যেন শুধু নিয়ম মাফিক অতটা থেকে অতটা 4 ঘন্টা ডিউটি বা 8 ঘন্টা ডিউটি করলাম তারপরে চলে গেলাম, এটা যেন না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা এবং স্বাস্থ্য পরিষেবা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা দেখবেন ইতিমধ্যে আমাদের বিজেপি গভর্নমেন্টের আমলে যা পরিবর্তন হয়েছে আমরা তা কোনোদিন আশা করতে পারিনি। 25 বছর যারা সরকার চালিয়েছে তারা শুধু মিছিল মিটিং এইগুলো করতে হবে দিতে হবে এই দাবিগুলো করছে। এখন আমাদের গভর্নমেন্টের কাছে করতে হবে দিতে হবে বলতে হয় না, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহা উনি কাজ করছেন এবং ওনার নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিনে আরও ডেভেলপমেন্ট হবে, এ দৃঢ় প্রত্যয়। শুধু যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তারা যদি, যে আমরা পেশায় আছি পরিষেবা নার্স, আমরা জনসেবা করার জন্য আমাদের চাকরিটা, এই চাকরিটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের চাকরি নয়, তারা যদি ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে তারা সে পরিষেবাটা দেন, তাহলে এই ধর্মনগর হাসপাতাল ত্রিপুরার মধ্যে বেস্ট হাসপাতাল হবে। আপনাদের মধ্যে যারা এখানে ক্লিনাররা আছেন, যারা
সুইপাররা আছেন, যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আমি তাদের কাছে করদরি নিবেদন করব, আপনারা সেটাকে পারিশ্রমিক হিসাবে যদি নিয়মমাফিক ডিউটিটা না করে তার বাইরেও একটা মানবিক দিক থেকে আপনারা যেন পরিষেবায় তারা এগিয়ে আসে, এই আবেদন আপনাদের মাধ্যমে আমি এই স্টাফদের এ টু জেড স্টাফদের কাছে অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।